দেখেন আস্থার কথাটি যেটি বলেছেন, আমার নিজের উপরেই তো আস্থা নেই। আমি এখন কথা বলছি, এক সেকেন্ড পরে যে কথা বলতে পারবো সেটার উপরেই আমি আস্থা নেই। কাজে আমাদের আসলে আস্থা যার প্রতি সেটি হচ্ছে সৃষ্টিকর্তা। বাইরে গেটের ভেতরে তুমি লেবার, সেমটি লেবার তোমার সমস্ত সহকর্মীর কাছে তুমি একটি লেবার। তো সেই থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমি আসলে লেবার, আমি কোনো নায়ক না। আর যারা আমাকে ভালোবেসে নায়ক বানিয়েছে, আমি তাদের কৃতজ্ঞতা এবং মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা সবসময় আদায় করার চেষ্টা করি। সো এই মানুষটি ভেরি সিম্পল, যা বলে সত্যি বলে, সাহসী, সাংগঠনিক কিনা আমি জানি না, তবে সে যেটা বলে সেটা করে ছাড়ে, সেটি করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করে। সো তাকে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে তো আসলে এটি এখানে বলার প্রশ্ন না। আমরা যে তালিকাটি পেয়েছি, আমাদেরকে যদি দেওয়া হয়েছে যারা ছিল বিগত দিনে, তাদের কাছ থেকে তালিকাটা পেয়েছি, এর মধ্যে অসংখ্য নাম্বার ভুল আছে। সো আমি আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত ভোটারদেরকে বলতে চাই, আমাদের কাঞ্চন নিপুণ প্যানেলের অনেক প্রার্থী আপনাদেরকে ভোট ফোন করে পাচ্ছি না আমরা। সো আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের SMS আপনাদের কাছে যাচ্ছে না, কারণ আপনাদের নাম্বারটি আমাদের কাছে নেই। আমরা নাম্বার জোগাড়ের চেষ্টা করছি। সো এটি আপনাদের কাছে আমাদের আবেদন, টেলিভিশন পত্র পত্রিকা ক্যামেরার মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে আপনাদের সবাইকে আমরা ফোন করতে পারিনি, এটিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। দেখেন আস্থার কথাটি যেটি বলেছেন, আমার নিজের উপরেই তো আস্থা নেই। আমি এখন কথা বলছি, এক সেকেন্ড পরে যে কথা বলতে পারবো সেটার উপরেই আমি আস্থা নেই। কাজে আমাদের আসলে আস্থা যার প্রতি সেটি হচ্ছে সৃষ্টিকর্তা, এবং সবার প্রতি আমাদের ভালোবাসার, মানুষদের প্রতি, শিল্পীদের প্রতি, সবার প্রতি আমাদের আস্থা আছে। আমরা ভাবছি এখন এটুকু আস্থা আমাদের রাখতেই হচ্ছে। কথা বলেন অত্যন্ত চমৎকার একটি ছেলে, অসম্ভব মার্জিত, রুচিশীল, ভদ্র একটি ছেলে, শিক্ষিত একটি ছেলে। আমি একটি ছবিতে সিয়ামের সাথে কাজ করেছি, অপারেশন সুন্দরবন। আমি সিয়ামের সাথে কাজ করতে যেয়ে আমি নিজের ওর ভক্ত হয়ে গেছি। আমি বলবো আমি সিয়ামের ভক্ত হয়ে গেছি। সে অসম্ভব ডেডিকেটেড তার কাজের জন্য, অসম্ভব ডেভোটেড তার কাজের জন্য। তো এরকম একটি ছেলে, এবং সে একজন ব্যারিস্টার, তো এরকম একজন ছেলে শিল্পী সমিতির এক সদস্য না। আমি তাকে অসম্ভবার জিজ্ঞেস করেছি। তো তার কাছ থেকে আমি, মানে আমার ধারণা, আমরা এরকম অসংখ্য শিল্পী সিয়ামকে বা জয়া মতো শিল্পীদেরকে আমরা এবার সদস্য করব যদি আমরা ওই জায়গাটায় আসি। কারণ হয়েছে যে কাজ করতে গেলে একজন শিল্পীকে চেনা যায়, কাছ থেকে চেনা যায়। আমরা দীর্ঘদিন সুন্দরবনের বিরান জঙ্গলে একসাথে কাজ করেছি। সো একটি ছেলের কাজের প্রতি নিষ্ঠা আমাদের জন্য কিন্তু দীর্ঘদিনের কাজ করতে করতে এক ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা কিন্তু একটি ছেলের স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডায়লগ মুখস্থ করছে, রিহার্সেল করার জন্য গুতাচ্ছে, চোদ্দবার জিজ্ঞেস করছে ভাইয়া এটা কেমন, একজন মেজর কীভাবে কথা বলতে পারে, একজন মেজর কীভাবে রিয়াক্ট করবে, কীভাবে তাকাবে। এই যে একটা আগ্রহ, এই আগ্রহটা আমার কাছে ভালো লেগেছে। দেখেছি
সবাই জানে যে আসলে সমর্থন করছেন আমি বুঝতে পারি না আমাদের সাথে 800 শিল্পী আছেন আমাদের সাথে অপর পক্ষের যারা ভোট পদপ্রার্থী বা ভোট কামনা করছেন তারাও আমাদের সাথে আছেন আমরা তো শিল্পীদের সাথেই আছি আমি মনে করি যে এবার সবাই আমার সাথে আছে সো এভরিবডি ইজ উইথ আস থ্যাংক ইউ আমাদের আওয়াজ হ্যাঁ আমার ঠান্ডা হয়ে যাচ্ছে থ্যাংক ইউ